অবশেষে খুঁজে পেলাম সেই সোশ্যাল ওয়ার্কারকে, যে ন্যায়ের মাধ্যমে কৃষককে তার মায়ের কাছে পৌঁছে দেবে এমন আশ্বাস দিয়েছে। ইউটিউবের কমিউনিটি পোস্টের লিংকে ক্লিক করার পর কমেন্ট সেকশন থেকে নাম পাওয়া মাত্র কিউরিয়সিটি বশত ফেসবুকে সার্চ করি। তারপর তাকে খুঁজে পাওয়াটা এমন অস্বাভাবিক কিছু ছিল না। খুঁজে দেখলাম মানুষটি অথেন্টিক, কারণ নামে সিমিলারিটি থাকলেও এই মানুষটার অস্তিত্ব 2021 সাল থেকেই তার কাজের মাধ্যমে রয়েছে। তো যেটা আমি দেখেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আপাতত ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। কৃষক কার কাছে থাকবে, এই ন্যায় বিচারটা আদালতের বাইরে গিয়ে যখন হচ্ছে তখন দুপক্ষের কথা না জেনেই এমন আশ্বাস। একটা মানুষ কমেন্ট করেছে, একটা স্বাভাবিক কমেন্ট, সেখানে উনি বলেছেন প্লিজ রেসপেক্ট দেবেন, রেসপেক্ট দিয়ে আপনি আমার অথেন্টিকেশনটাকে যাচাই করে আসুন যে আমি এক্সিস্ট করছি কিনা, তারপর আমার কাজ নিয়ে এখানে কমেন্ট করবেন। যদিও সে খারাপ কিছু বলেনি, কিন্তু আমি সেই কমেন্ট একটু তোমাদের সামনে আগে রাখতে চাই। লিখেছে যে ছেলে যে নিজের ছেলের হতে পারলো না সে কি সমাজ সেবা করবে, ঠিক আছে। উনি রিপ্লাই করেছেন রেসপেক্টেড ম্যাডাম, প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আই অ্যাম, তার নামটা বলেছে, ভিজিট মাই ফেসবুক অ্যাকাউন্ট, প্লিজ ক্লিয়ার ইউর ডাউট অ্যান্ড দেন কমেন্ট ইউর ওপিনিয়ন। তো এখানে বলে রাখি, আপনার অথেন্টিকেশন আমি দেখেছি, আপনি একজন ফ্যামিলি পার্সন অবশ্যই, আপনার দুটি পুত্র সন্তান রয়েছে, বড় ছেলে গান গাইছে, গানের গলা বেশ সুন্দর, ছোট ছেলে বেশ ছোট্ট, আপনি তো বুঝবেন যে একটা সংসার ভাঙার যন্ত্রণা কি। অর্ধাঙ্গিনী যদি কাউকে ঠকায় 28টা দিন ধরে, তার সংসারে অনেক রকম যন্ত্রণা থাকতেই পারে, তবে সে কি সেই যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে? না, সে কিন্তু সেই অবজেকশনের ঝুলি নিয়ে বাড়ি থেকে বেরোয়নি, পরকীয়ার স্ট্যাম্প গায়ে লাগিয়ে বেরিয়েছে, ইভেন ভীষণভাবে রুডলি, যে ভিতরে ভিতরে ব্যাপারটা যদি মিউচুয়াল না হয় তাহলে সে তাকে শাহেস্তা করবে এই হুমকি দিয়ে। দিনের পর দিন এরকম ভিডিওস আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখতে পেয়েছি। আর সর্বশেষ আপনি যাকে সঙ্গ দিয়ে আশ্বাস দিয়ে এসেছেন যে হ্যাঁ তার কাছে আপনি ছেলে পৌঁছে দেবেন, দেখুন বিকেলবেলা নীলষষ্ঠী করে কি সুন্দর একটা শর্টস দিয়েছে, মনে হচ্ছে সে শুধুমাত্র তার কাজের জায়গা বজায় রাখার উদ্দেশ্যেই এরকম শর্টস ফিরে এত মানে উৎফুল্লতা দেখাতে পারছে। কি মনে হয় 5 বছরে একটা মানুষ নিজের ইমোশনসকে এতটা কন্ট্রোল করতে পেরেছে? আপনার কাছে 8 মাসের ব্যভিচারিতা কোনোভাবে ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট এখন তার বাচ্চাকে তার কাছে পৌঁছে দেওয়া, কি তাই তো? একটা মেয়ে হঠাৎ করে এসে বলে দিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে, আমার সাথে ওই ছেলেটির আর কোনো সম্পর্ক নেই, তাই তো? কিন্তু তার সাথে জুড়ে থাকা সমস্ত জিনিস তার কাছে রয়েছে। আপনি কি গ্যারেন্টি নিতে পারবেন সেই সন্তান তার মায়ের কাছে থাকার পর সে ভালো থাকবে? যে মায়ের কাছে তার ব্যভিচারিতাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সংসার ছেড়ে বেরোনোর সময় অবধি অন্তত ছিল, ইভেন লাস্ট উইক অবধি আমরা সেটাই দেখেছি, সেই মায়ের কাছে আপনি শুধুমাত্র তার রিভেঞ্জ সাকসেসফুল হওয়ার জন্য সন্তানটাকে পৌঁছে দেবেন? আপনি নিজেও তো একজন বাবা, আপনার সন্তান রয়েছে, স্ত্রী আছে, আপনি একজন ফ্যামিলি পার্সন, একটু বিচার করে দেখুন তো, নিজের মন থেকে একটু বিচার করে দেখুন। যে মেয়েটি আপনাকে তার কমিউনিটি পোস্টে দিয়েছে সেই মেয়েটির মাধ্যমে আপনি হয়তো জনমাধ্যমে আরেকটু পরিচিতি পাবেন এবং আপনার কাজ হয়তো আরো একটু মানুষ অব্দি পৌঁছাবে, খুবই অ্যাপ্রিসিয়েটেবল সেটা, মানুষ মানব সেবা করা ঈশ্বর সেবার সমান। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে মেয়েটিকে সাপোর্ট করছেন, যে মেয়েটির ফ্যামিলিকে সাপোর্ট করেছেন, তারা প্রত্যেকটা দিন মানুষকে কিভাবে ট্রমাটাইজ করেছে, কিভাবে বিভ্রান্ত করেছে, আপনি সেগুলো একটাও দেখলেন না? আচ্ছা আপনার কি মনে হয়, একটা মেয়ে সংসার থেকে বেরিয়েছে, ভীষণভাবে পাজলড, মানসিক অত্যাচার সহ্য করেছে, হঠাৎ করে সে তার বান্ধবীর সংসার বাঁচাবে, বান্ধবীর নামে কোন রকম কুৎসা রটবে যেটা যথেষ্ট প্রমাণ আছে, সেটার ভয়ে সে কমিউনিটি পোস্টে নিজের পরকীয়া স্বীকারোক্তি দিয়ে দিচ্ছে, মানে নিজের সম্মানের চাইতে তার কাছে বান্ধবীর সংসার বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হতেই পারে বান্ধবীর প্রতি অগাধ ভালোবাসা, তো নিজেই পরের দিনকে ডিভোর্স ফাইল করে দেন চলে যায়, সেই 3 দিনের মধ্যে বোধহয় নোটিশটা চলেও যায়। সেখানে যে স্টেটমেন্টগুলো লেখা রয়েছে একটাও বলা ওর প্রথম ভিডিওর সাথে কোনোভাবে ম্যাচ খায় না। আপনি দেখতে পারেন চ্যানেলে ভিডিওগুলো রয়েছে, তো একটু মিলিয়ে দেখুন। সেই স্টেটমেন্টটা সন্দীপদা কিন্তু পুরো থরেলি, পুরো স্ক্রিনশট নিয়ে না বোধহয় ব্যাক ক্যামেরায় খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে, তো সেটার সাথে ওর স্টেটমেন্টটা একটু মিলিয়ে নেবেন, ব্যাস আপনার কাছে অনেকটাই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওর নিজের কথার মধ্যে কোনো স্থিরতা নেই। লাস্ট 2 দিন আগে অবধি, আপনার কাছে যাওয়ার আগ অবধি ওর কথাবার্তায় কি ধরনের মানে ভাষা প্রকাশ পেয়েছে আপনি সেটা জানেন? আচ্ছা, মানুষ হিট অফ দ্য মুমেন্টে মাথা ঠিক রাখতে পারে না, আপনি যদি এটা বলেন এখন, তাহলে সেই রাতে ওর বর ওকে যে ওইভাবে কথা বলছিল সেও তো তার মাথা ঠিক রাখতে পারেনি, 28টা দিন তার অর্ধাঙ্গিনী তারই পাশে বসে তাকে ঠকিয়েছে, রীতিমতো তারই পাশে বসে তাকে দিনের পর দিন ঠকিয়েছে।
তাহলে এরপর কি এক্সপেক্ট করা যায়? সে ফুল চন্দন দিয়ে তাকে পূজো করবে? যথেষ্ট মার্জিত ভাষায় তার বান্ধবীর সাথেও কথা বলছিল, কিন্তু রীতিমতো সে উত্তক্ত করেছে তাকে, উত্তক্ত করেছে হেসে হেসে। তার উপর অত্যাচার হচ্ছে সেই দাবিতে সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, তার মা দাদা প্রশাসন কারোর কথা না শুনে সে 498A কেস করলো না। যখন দেখলো পাবলিকের কাছে সে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না, দ্যাট টাইম সে গিয়ে একটা কেস করে চলে এলো, যেটার কোনো প্রমাণ তার কাছে এই মুহূর্তে নেই, কোনো প্রমাণ তার কাছে নেই। হঠাৎ করে সে ডিভোর্স ফাইল করে দিল, নিজের পরকীয়াটাকে স্ট্যাম্প মার্ক দিয়ে দিল। হঠাৎ করে সে বলছে, আমার স্বামীকে আমি ডিভোর্সও দেবো না, আর আমাকে দিলেও আমি নেব না। মানে সবটা তার ইচ্ছার উপরে। 8 মাস পর যখন ছেলে চাইবে তখন তাকে ছেলে দিতে হবে, চাই সেটা আইনের কাছ থেকে হোক বা আপনাদের মতো ন্যায় বিচার যারা দিচ্ছেন আউট অফ কোর্ট সেটেলমেন্ট করছে তাদের মাধ্যমে হোক। তো একটু ব্যাপারটা বিচার করে দেখবেন তো যে সত্যিই কি এই জনমাধ্যমের মধ্যে আপনি যে কাজগুলো সমাজের সেবার খাতিরে করছেন, এই মেয়েটি সেই সেবা পাওয়ার কোনোভাবে অধিকার রাখে? সমাজ মাধ্যমে তার মা তার বাবা প্রত্যেকটা দিন তাকে প্রশ্রয় দিয়েছে, দিতেই পারে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে সারা জীবন একা থাকবে না। আমি কখনো বলছি না সে অ্যাজ আ সিঙ্গেল মাদার লাইফটা লিড করে যাক সারাটা জীবন, আমি এটা কখনো বলছি না। কিন্তু তারপরেও যেখানে মেয়ের একটা 498A কেস চলছে, মেয়ের ডিভোর্স হয়নি, সে তো অলরেডি 5 বছরের ব্যথা যন্ত্রণা নিয়ে নিজের মধ্যেই একটা বিভোরে থাকবে। সেই ঘোর কাটিয়ে সে কখন খুশি থাকলো, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলো, ইভেন সেই সেলিব্রেশনের পর কখন সে চলে গেল একটা ট্যুর ট্রিপ প্ল্যান করে, আমরা তো বুঝতেই পারলাম না। যেমনটা করে ঠিক 28 দিনের মধ্যে 5 বছরের সংসার জীবন এক্সপ্লেন করে দিয়েছে একজন তৃতীয় ব্যক্তিকে। দেখুন, বয়স খুব কাঁচা নয়, সবটা পারে সবটা জানে। যখন মানুষকে ইঙ্গিত দিতে হয়, যখন ক্লিকবেট খেলতে হয় মানুষের ইমোশনের সাথে, তখন কিন্তু বেশ ভালো পারে। আগে বলতো ওকে নাচানো হচ্ছে, ওকে কাঠপুতুলের মতো করে পরিচালনা করা হয়েছে ভিডিও করার জন্য, বাট এখন কে করছে? এখন তো কেউ করছে না, এখন তো দুটো চ্যানেলের মালিকানা ওর। তাহলে এখন যা কিছু করছে সবটা ওর উপর দিয়ে হচ্ছে? এখনের কার্যকলাপগুলো দেখে আপনার কি মনে হচ্ছে, একজন সন্তান প্রতিপালনের জন্য সেই কার্যকলাপগুলো কি কি অ্যাকসেপ্টেন্স দেওয়া যায়? শুধুমাত্র ভিডিও মারফত এসে সে বলে দিল যে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, অথচ প্রত্যেকটা জায়গায় ক্যামেরার আড়ালে আমরা কিন্তু তাকে দেখতে পেয়েছি, রাস্তায় ঘুরে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় গেছে, সমস্ত সমাজ মাধ্যমে আমরা এই বিষয়টা নিয়ে যখন প্রোটেস্ট করছি সেই সময় সে লুকিয়ে চুরিয়ে বেশ মজা আনন্দ খোশ মেজাজে দিন কাটাচ্ছে, বেশ খোশ মেজাজে দিন কাটাচ্ছে। কোনটা আপনার মনে হয়েছে তার সাথে অন্যায় হয়েছে একটু বলবেন? এক হাতে কখনো তালি বাজে না, সংসার ভাঙার যদি হতো সেই ভাঙার যন্ত্রণাটা ওর মধ্যে নেই কেন? একটা তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্টের জন্য, তাহলে কোনটা বেশি ওর কাছে প্রায়োরিটি, তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট নাকি ওর সন্তান, কোনটা বেশি প্রায়োরিটি একটু প্লিজ বলবেন, আমার একটু খুব জানতে ইচ্ছা করছে। কারণ আপনারা সমাজের হয়ে যে বার্তাগুলো দেবেন সেটাই তো পরবর্তীতে আমরা আরো 4টি মানুষকে বোঝাতে পারবো, বলতে পারবো, তাহলে সেই বার্তাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা মেয়ে দিনের পর দিন কন্ট্রোভার্সি চাইছে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটি পোস্ট দিচ্ছে, কমেন্ট করে আসছে, তাদের সাথে রেগুলার যোগাযোগ রাখছে, হঠাৎ করে সে আপনার কাছ থেকে ঘুরে আসার পর বলছে আমার আর কন্ট্রোভার্সি চাই না। অথচ আমরা বুঝতে পারছি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাবার্তার মাধ্যমে যে তার কিন্তু তার সাথে যোগাযোগ রয়েছে। তার মানে কোনো গ্যারেন্টি আপনি লিখিত দিতে পারবেন না যে সে যে কথাগুলো বলছে ভবিষ্যতে সেগুলোতে সে দাঁড়িয়ে থাকবে, ডেটে থাকবে। কিছু মাস আগে বললো গাড়ি কিনবো, সেই কথার উপরেও সে স্ট্রিক্ট থাকতে পারেনি। হঠাৎ করে বললো ব্যবসা খুলবো, সেই কথার উপরেও আমল দিতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, কারণ এই মাত্র বলছে জমি কিনবে। তাহলে জমি যে কিনবে তার পক্ষে আলাদা একটা ব্যবসা খোলা অসম্ভব, কারণ যে সংসারে আছে সেখানেও তাকে বিন্দুমাত্র কন্ট্রিবিউশন তো করতেই হয়, থাকতে গেলে কন্ট্রিবিউশন তো করতেই হবে। আফটারঅল ভিডিওর ক্যাপশনে সে যখন লিখছে আজ থেকে বাবা মা দুজনের দায়িত্বই আমার, সেক্ষেত্রে তো বটেই, তাহলে বাবা মায়েরও দায়িত্ব বর্তায় যে দুতলা বাড়ির মধ্যে একতলা নিজের মেয়ের নামে লিখে দেওয়া, আফটারঅল সন্তানটা তো তাদেরও। কিন্তু আমরা সেই রাতে সন্তানের প্রতি কোনো দায়িত্ব খুঁজে পাইনি। যে মা জানতো যে সেখানে নাকি 3 বার তার উপর অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, সেই মা তাকে রেখে দিয়ে চলে গেছে, সঙ্গে করে নিয়ে আসেনি। আবার সেই রাতেই সেই মেয়ে যখন ফোন করে মা আর দাদাকে মামার বাড়ি থেকে ডাকছে, সেই সময় বাবা অসুস্থতার অছিলায় পাশের বাড়ির পিসমশাইকে বলছে যা তো গিয়ে দেখ তো ব্যাপারটা কি হয়েছে। সে এতটাই অসুস্থ যে সে বাড়ি থেকে নড়তে অব্দি পাচ্ছে না। এরকম অসুস্থতা আমরা এই 8 মাসে আর কখনো দেখতে পেলাম না। যাই হোক, কথাবার্তা শুনেও সেই মুহূর্তে মনে হয়নি যে উনি অসুস্থ ছিলেন কোনোভাবে, তারপরেও ধরে নিলাম অসুস্থ ছিল। সে নিজের প্রতি এতটা দায়িত্ব কর্তব্যহীন একজন মানুষ যে প্রত্যেকটা
মুহূর্তে মানুষকে বিভ্রান্ত করেছে। আর যখনই কেউ সেই উত্তর চেয়েছে বলেছে আমি নোংরা নিয়ে ঘাটতে চাই না, অথচ একটা নোংরা সম্পর্কের ওপরেই কিন্তু ডিপেন্ড করে সে ঘর ছেড়েছে। পরকীয়া সমাজ বিরুদ্ধ কাজ, কিন্তু আইন বিরুদ্ধ নয়। এখন অনেকেই সেটা বলে শুনেছি, যদিও এই বিষয়ে আমার জ্ঞান খুব কম। যদিও সেটা হয়ে থাকে, একজন ফ্যামিলি পার্সন হিসেবে আপনার কি মতামত থাকতে পারে যে একটি মেয়ে 28টা দিন তার হাজবেন্ডকে ঠকিয়েছে, রীতিমতো সেই বাড়িতে সে নাকি চাকরানির মতো থাকতো, তাহলে একটা মেয়ের কাছে কতটা সময় থাকতে পারলে সে ব্লগিং কন্টিনিউ করেছে সারাদিন, এডিটিং করেছে ভোর 4টে অবধি, আর 5 বছরের সংসার জীবনের পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি তথ্য বাসর রাতের ঘটনা থেকে স্টিল লাস্ট ডেট অবধি যা যা হয়েছে সবটা সে তাকে ডেসক্রাইব করতে পেরেছে। ঠিক কতটা তার হাতে সময় থাকতে পারলে, সে কি ঘুমতো না, খেত না, সংসার করতো না, সবই তো করতো, ব্লগের মধ্যে আমরা তো দেখেছি সেটা, তাহলে ঠিক সে কোন সময়টা বেছে নিত এই কাজের জন্য, কোন সময়টা? যদি কেউ ওকে জিজ্ঞেস করে যে তোমার ভিডিও এডিটিং স্কিল এত খারাপ হচ্ছে কেন, বা তুমি একটু ভিডিওতে গুড এফোর্ট দিতে পারছো না কেন, তখন ওর উত্তরটা হচ্ছে আমি চেষ্টা করছি, ইমপ্রুভ করার চেষ্টা করছি। বাট বিগত 5 বছরে ও যে ভিডিওসগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছে সেগুলো কিন্তু অলরেডি ওয়েল ইমপ্রুভড। তাহলে সেগুলোর এক্সপ্লেনেশন কি দাঁড়াচ্ছে? যে ওকে ওর হাজবেন্ড যৌথভাবে হেল্প করতো, তাহলে সেই চ্যানেলের উপর তো হাজবেন্ডের যৌথভাবে অধিকারও রয়েছে, সেখান থেকে সে সংসারে কন্ট্রিবিউট করছে বলে তার দাবি, তার টাকা কেন নেওয়া হচ্ছে? একজন ফ্যামিলি পার্সন হিসেবে আপনার কি মতামত? আপনি যে টাকাটা আর্নিং করবেন সেটা আপনার পরিবারের সকলের, তাহলে একজন মহিলা যখন সেই টাকাটা আর্নিং করছে তার পরিবার দুই পরিবারের, যেমন পুরুষের অর্থে অধিকার থাকে সেরকম নারীর অর্থেও, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কোন জিনিসটা ফুলফিল হয়নি বলে সে একটু ওপেন ক্যামেরায় আমাদের সাথে শেয়ার করুক। 5 বছরে সমস্ত কিছু সে শেয়ার করেছে, তার দাবি 24 ঘন্টা 20 মিনিটের ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, বাট একটু হলেও তার মুখের মধ্যে ছাপ তো পড়বে, তার দুশ্চিন্তা, তার উপর হওয়া অহরহ অত্যাচারে ছাপ তো পড়বে। আপনার কি মনে হচ্ছে একটা মেয়ে এখন যে লাইফটা লিড করছে তার মুখে যে আপনি ছাপটা পেয়েছেন সেটার সাথে বিগত 8 মাসের ভিডিওসগুলো একটু কম্পেয়ার করে দেখে নিন, আপনার বুঝতে সুবিধা হবে। সংসারের ভিতরে যেহেতু আমরা থাকিনি, কেউ গ্যারান্টিডলি সেটা বলতে পারবো না, এটা আমি জানি, কিন্তু তারপরেও ওর বলা প্রত্যেকটা কথা, এই যে আমার মুখ না দেখালে তোর বাড়ির টাইলস বসবে নাকি, এই যে কথাটা কোয়েশ্চেন মার্ক দিয়ে ও বলে দিয়েছে, তার মানে ওর পুরুষ মানুষের ভিডিও করাটা পছন্দ নয়। অথচ ও যে মানুষটাকে বেছে নিয়েছে আপনার কাছে দুদিন আগে যাওয়ার আগে অবধিও সেই মানুষটাকে নিজের পায়ে দাঁড়াতে বলছে ব্লগিং এর মাধ্যমে, যে মানুষটা নাকি মুম্বাইতে ওয়েল সেটেল ছিল, কাজ করতো, সেখান থেকে সে কাজ ছেড়ে চলে এসেছে পরকীয়ার টান। একটা সুন্দর সংসার, মা বাবা সন্তান শ্বশুর শাশুড়ি সবাই মিলে গুছিয়ে পরিপাটি করে সংসার করতো, না কোনো অভিযোগ, না কোনো মান অভিমান, কিছুই ছিল না। হঠাৎ করে পরকীয়ায় ধরা পড়ার পর তার সমস্ত অভিযোগ আমাদের সামনে, আপনাদের সামনে, এখন আপনাদের কাছে ন্যায় বিচার পাওয়ার উদ্দেশ্যে সে দৌড়ে দৌড়ে চলে গেছে, একদম দাবি দিয়ে বলে দিতে পারছে যে আমার কাছেই আমার সন্তান আসবে। কি করে, কোন দাবিতে? আপনি দুপক্ষে বিচার করে নিলেন? সংসার জোড়া লাগানোর কথা যদি হয়, সোশ্যালি হিউমিলিয়েশন তো দুই পরিবারেরই হয়েছে, হয়নি? সেই রাতে একজন ভদ্রলোক আপনারা অবশ্য বলবেন না, ভগবান তুল্য সে নয়, একজন ছেলে অসহায় হয়ে কান্নাকাটি করে একটা ভিডিও করেছিল, তারপর ভিডিওটা নন মনিটাইজেশন ভিডিওটাকে প্রাইভেট করে দিয়ে সে কিন্তু হাত জোর করে ক্ষমা চেয়েছে। এই সোশ্যালে ক্ষমা খুব কম মানুষ চায়, যেমন ভাবে মানুষ অপমান করতে পারে, ক্ষমা খুব কম মানুষ মানে কম মানুষের চাওয়ার একটা ধক আছে। তো সে কিন্তু চেয়েছে, তার স্ত্রীকে প্রত্যেকটা বার ফিরত আসতে বলেছে, তাদের সাবস্ক্রাইবার জলপাইগুড়ি থেকে এসে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে, তার স্বামী কিন্তু কনভিন্স হয়ে গেছে, হাসি মুখ নিয়ে তাদের সাথে দেখা করতে গেছে এই আশায় যে সংসারটা হয়তো আবার জুড়ে যাবে, কিন্তু ফিরতে কি এসেছে, একটা শর্ত, ছেলের মায়ের সাথে সে থাকতে পারবে না। অভিযোগ কিন্তু স্বামীর প্রতি। তাহলে শাশুড়ির সাথে সংসার না করার কারণ কি? যে স্বামী 3 বার অ্যাটেম্প্ট নিয়েছে সে তো শাশুড়ি না থাকায় আরো এরকম কিছু করতে পারে, ওর দাবি অনুযায়ী, ওর কথা অনুযায়ী, যদিও এগুলো কিন্তু কোনো প্রমাণ নেই এগুলোর। তারপরেও আপনারা দাবি দিচ্ছেন যে হ্যাঁ, তার সন্তান তার কাছে যাবে, আপনি রেসপেক্টের সাথে তাকে নিয়ে কথা বলতে বলছেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল রেসপেক্ট আছে, যতক্ষণ সে নিজে সেটা বজায় রাখছে। মানুষ সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার মানে তার পাবলিকলি কোনো ইমেজ নেই, এটা কিন্তু আমি একবারও বলছি না, তবে এটা তো আপনাকে খুঁটিয়ে দেখতে হবে যে মানুষটাকে আপনি ন্যায় বিচার দিতে চাইছেন, আদতেও কি সেই মানুষটা মেন্টালি স্টেবল হয়ে কোনো রকম কথাবার্তা বলে বা তাতে স্টিক থাকতে পারে, একটাবার একটু খুঁটিয়ে বিচার করে দেখুন।
অ্যাজ এ স্পোক পার্সন আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন না দয়া করে, কারণ ওই মহিলা শুধুমাত্র রিভেঞ্জের নেশায় মত্ত হয়ে এই কাজ করছে, শুধুমাত্র রিভেঞ্জের নেশায়। নাহলে ভাবুন না যে মানুষটাকে ওর পছন্দ নয়, শুধুমাত্র সমাজের চোখে সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তার নামের নাকি অলংকার হিসেবে 10 টাকার চুড়ি শাখাটাকে, বাঙালি স্ত্রীদের অহংকার যেটা, শাখাকে 10 টাকার চুড়ি বলে সোশ্যালি বলছে, বড় মুখ করে বড়াই করে, আর সিঁদুর হিসেবে অলংকারটাকে ক্যারি করছে, এবং সেই শাখা সিঁদুর নিয়ে এক্সপ্লেনেশন দেওয়ার পর অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, যখন ওই পাড়া দিয়ে ও ঘুরে বেড়াচ্ছে সেই সময় কি সমাজের কেউ ওকে দেখছে না, বা কাউকে উত্তর দিতে হচ্ছে না, কারোর কাছে কি জিজ্ঞাসা আসছে না? রাত 11টার সময় বাড়ির মেয়ে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে বাড়িতে ঢুকছে, তার দাবি অনুযায়ী সে বাড়িতেই এসেছে, বাট আমরা জানি সে বাড়িতে যায়নি, তার দাবি অনুযায়ী সে সেই রাতে বাড়িতেই এসেছে। যদি হয়ে থাকে যে রাতে সে তার বাবার সাথে বাইকে করে আসতে না পেরে বান্ধবীর বাড়িতে থেকে যায়, ওরকম একটা অন্ধকার রাস্তা বলে, এরকম একটা অন্ধকার রাস্তায় বাড়ি যেতে ইচ্ছা করছে না, কালকে বাড়ি যাব, যদিও পরের দিন সেই সন্ধে করেই ফেরার তালে। যাই হোক, সেই রাতে ওই 11টার সময় বিয়ে বাড়ি শেষ করে সে কি করে বাড়ি ফিরছে, কার মাধ্যমে বাড়ি ফিরছে, আর যার মাধ্যমে ফিরছে রাতের অন্ধকারে তাকে কি কেউ দেখেনি সমাজে, তাদের কাছে কি উত্তর দিতে হচ্ছে না? এই যে সমাজ মাধ্যমে ও ভিডিওস গুলো দিচ্ছে, কারোর কাছে কি উত্তর দিতেও মুখাপেক্ষী যে হ্যাঁ আমার এই সিঁদুরটা যার, আমি তার সাথে ঘুরছি না, এই উত্তরগুলো দিতে কিও বাধ্য? সবাই তো জানে ওর উপর অত্যাচার হয়েছে, ওর যেটা দাবি, কারণ ও তো সোশ্যালি এই জিনিসগুলো বলেই দিয়েছে। তাহলে সেই দাবি রাখার পরেও সেই নিকৃষ্ট মানসিকতার মানুষটার সাথে ডিভোর্স না নিয়ে তার দেওয়া সিঁদুরটাকে অলংকার হিসেবে পরেও কিভাবে ব্যভিচারিণীর মতো 8 মাস ধরে ঘুরে যেতে পারে বলে আপনার মনে হয়? একটু এই মনে হওয়াগুলো ক্লিয়ার করে দেবেন তো। মানে আপনার অবশ্যই এই জিনিসগুলো মনে হবে, কারণ আপনি ন্যায় বিচারের আশায় তো এগুলো নিয়ে ক্লিয়ার ক্লারিফিকেশন দেবেন অবশ্যই, যেহেতু সেই চ্যানেলের মধ্যে আমাদেরকে চোখ রাখতে বলা হয়েছে, তার মানে ওই চ্যানেল থেকে যথেষ্ট ইনফরমেশন আসবে, তো সেই ইনফরমেশনের আশায় আমরাও থাকলাম। অবশেষে আমরা এটুকুই চাইবো, মানে সত্যি আমাদের নিজেদের মাথা ঠিক থাকছে না। হ্যাঁ, এখন বলতে পারবেন মায়ের চেয়ে মাসির দরদ কেন বেশি হয়, না সোশ্যালি যেহেতু আমরা ওদেরকে বহু বছর ধরে ভালোবেসেছি, ওদের ভিডিওস, অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা জিনিস, ওদের ভালো মন্দ প্রত্যেকটা সুখ দুঃখে আমরা ছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটি যখন এরকম ব্যভিচারিণীর মতো আচরণ করছে, একটু তো বলতেই হয়, একটু তো খারাপ লাগা থাকেই। আড়াই বছরের একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন এক্সাম্পল সেট করছে তাদের বাড়ির মেয়ের সাথে তারা কি কর্মকাণ্ড ঘটিয়েছিল, যদিও সেই বিষয়েরও কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নেই, যোগ্য প্রমাণ নেই। ফ্যামিলি পার্সনসরা যদি ভালো হতো তাহলে কখনোই 3 মাসের একটি বাচ্চাকে 30 বছর হওয়ার পরেও তাকে এইভাবে ম্যানিপুলেট করতো না, এটা বলে যে তোর মা তো তোকে দেখেনি। যোগ্য শিক্ষা একটা মানুষের কি হয়, যে বয়সে সন্দীপদার মায়ের বিয়ে হয়েছে সেই বয়সে মহিলা কিন্তু নিজেও অনেক অল্প বয়স্কা ছিলেন, তার সেই বয়সের কর্মকাণ্ড এখন এই যুগে এই সময় দাঁড়িয়ে তুলনা করা হচ্ছে একজন মহিলার পরকীয়ার সাথে। সত্যি কি এটা কম্প্যারিজনের তালিকায় পড়ে? একটু ভেবে দেখুন। আমি আপনার চ্যানেলটা খুব ভালো করে দেখলাম, আপনার প্রোফাইলটা ভালো করে ভিজিটও করলাম, যা বুঝলাম আপনি যে ন্যায় বিচারের আশায় আপনার কাছে গেছেও, সেই ন্যায় বিচারটা যদি ও পায় তাহলে বলা চলবে ওর রিভেঞ্জেও সাকসেসফুল হবে, কারণ ও নিজে মুখে স্বীকার করেছে অনেক জায়গায় ও হেঁটেছে কিন্তু কোনো ফলও পায়নি, কারণ ওর এই পরকীয়া সব জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনার ক্ষেত্রে, আমি জানি না এটা আপনার সুপরামর্শে হয়েছে কিনা, আপনার ক্ষেত্রে ও সেই পরকীয়াটাকে অনলাইনে আমাদের কাছে সমাজ মাধ্যমে অস্বীকার করছে, বাট ব্যাক ক্যামেরায় কি করবে সেটা আপনিও জানেন না আমিও জানি না। সন্তানের ভবিষ্যৎটা শুধু শুধু কাদায় মেশাবেন না, দয়া করে কাদায় মেশাবেন না, ভিডিওগুলো দেখুন, কম্পেয়ার করুন, বুঝতে পারবেন 8 মাসের ছেলেটা কত ভালো আছে, ছেলেটা ওখানে কত সুখে আছে, যেখানে বাবা তার ছেলের সাথে নিজের সুখ খুঁজে নিয়েছে, এখানে মা কিন্তু নিজের সুখে ভ্যালেন্টাইন্স ডেতে তার ভালোবাসার মানুষের জন্য গিফট প্যাকিং এ ব্যস্ত ছিল, গিফট প্যাকিং এ সে এতটাই নিষ্ঠুর, 3 মিনিটের মধ্যে 6 থেকে 8 বার তাকে টেক নিতে হয় কান্নাকাটির ভিডিও শুট করার জন্য, কোনো ক্লোজ কেউ মারা গেলে সেখান থেকে সে সেই ভিডিওটা শুট করে তার শ্রাদ্ধ কাজ মেটেনি, তার এত কাছের মানুষ সে বিকেলবেলার মধ্যেই বিয়ে বাড়িতে ছুটছে, তার ইমোশন কতটা স্ট্রং আপনি এবার একটু বিচার করবেন, কারণ ভিডিওস আপনিও তাকে চেনেন না, আপনিও তাকে চেনেন না, আপনার কাছেও কিন্তু সে শুধুমাত্র একজন ক্লায়েন্ট হিসেবে গেছে, তো তাকে আপনি যেখানে চেনেন না আমরাও চিনি না, আপনিও বক্তব্য রাখতে পারেন আমরাও বক্তব্য রাখতে পারি, তাহলে আপনিও ভিডিও মাধ্যমে তাকে আবার চিনবেন, জানবেন, তার অ্যাক্টিভিটিস গুলো ফলো করবেন, তাহলে এটা বোঝার চেষ্টা করুন যেভাবে আমরা আমাদের মতো করে কথা রাখছি অ্যাজ আ স্পোক পার্সন, আপনি কি বলবেন, কি বলবেন বলুন এবারে, মানে আমরা তো প্রত্যেকটা জিনিস দেখে প্রমাণ সমেত দেখে বুঝতে পারছি,
যে মহিলা অন ক্যামেরায় ডিনাই করছে যে তাকে আমার আর প্রয়োজন নেই, সেই মহিলা কিন্তু কল রেকর্ডিংস কে যদি মান্যতা দেওয়া হতো বা আপনি যদি অথেন্টিকেশন বিচার করতে পারেন ওই কল রেকর্ডিংস গুলো, তাহলে আপনার কাছে প্রুভ হয়ে যাবে যে ওই গলাটা ওর ছিল এবং কোন সম্পর্কে ও অলরেডি চলে গেছে, আদৌ সেখান থেকে ব্রেকআপ করে বেরিয়ে আসা সম্ভব কিনা, বা সেটা ব্রেকআপ করে বেরিয়ে এলে কোনোভাবে ও অ্যালিমিনি ক্লেম করতে পারে কিনা, বিচারগুলো মানে সরি বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখুন। তারপর আশা করছি আপনার কাছে ন্যায় বিচারটা অন্তত কৃষু পাবে এই আশা আমরা রাখছি। কারণ যা যে আপনার কাছে গেছে এই আর্জি নিয়ে, তার উপর আমরা অন্তত ভরসা করতে পারি না। এবার দেখি আপনার বিচারালয়ে আপনি কি বিচার দেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইজ, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।